ধরা আমরা এবার আদমের সন্তান এক মা এক বাবার সন্তান হওয়ার পরে আমরা দু দল হয়ে গেলাম এখানে হলে শুরু করি গাছ হলো একটা প্রথমে যখন গাছটা খাড়ো হয় একটাই দাঁড়াই আমের গাছটা বের হলো তখন তার ডাল থাকে থাকে না তারপরে একটু যখন বড় হয় দুই সাইডে দুটো ডাল হয়ে গেল আর একটু বাড়লে আর একটু বড়ো ডাল হয় তারপরে ওই ডালের ডাল ডালের ডাল ডালের ডাল বাড়তে বাড়তে একটা বিশাল জায়গা ঘেরে নেয় ওই আদমের হাওয়ার কক থেকে জড়িয়ার থেকে বের হলো মাত্র দুখান ডাল একটা হলো হিন্দু একটা হলো মুসলমান এবার হিন্দুর মধ্যে আবার ডাল থেকে বেরিয়ে গেল জৈন খ্রিস্ট বুদ্ধিস সাতাল মোসাহার ধাঙড় চামার এই করতে করতে ডালের ফাংড়ি হলো মুসলমানের মধের ডাল থেকে আবার ডাল বেরিয়ে গেল শিয়া সুন্নি বেরেলি দেওয়ান্দি ওয়াহাবি মধুদি আছে না নাই আল্লাহ এ এক হি এক খুদা হে एक ही सबका रसूल एक है सबका रसूल एक ही मिल्लत एक ही मजहब फिर भी ये कैसी भूल फिर भी ये कैसी भूल अरे जाने मुसलमान को फिर क्यों कहता है नादान? सबका कहना छोड़िए भैया रब का कहना मान अल्लाह रबुल আল্লা তৈরি করা মকলক আদমের পেট থেকে দুটা ডাল থেকে এবার দুই ডাল থেকে আবার বড় বের হতে 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 আমরা ভাগ হয়ে গেলাম এবার তার মধ্যে এই দু দলের মধ্যে এক দল হয়ে গেল কাঠের দল একদল হয়ে গেল মমিনের দল একটা হয়ে গেল শয়তানের দল একটা হলো আল্লাহর দল একটা হলো শয়তানের ইত্তেবাকারী অনুসরণকারী একদল হয়ে গেল

জান্নাতের একটা হলো জাহান নামের তোর ইচ্ছা তুই কোনটা দিয়ে যাবি তোর তোর গাড়ি জীবনের গাড়ির মালিক তোকে করে দিলাম চাকা দিয়ে তৈরি করে দিয়ে টিউবলাইট আগা দিকে বাতি দিয়ে বেরেনকে তোর ড্রাইভার বানিয়ে দিয়ে তোকে জীবনের গাড়ি চালাতে দিলাম এবার তোকে পথ আমি মালিক দুটো দেখিয়েছি চলতে তোকে ক্ষমতা আমি দিয়েছি চলবি এবার কোনটাতে যাবি শুনেলে একটা পথ হলো পথটা একবারে চলতে খুব সুবিধা ন্যাশনাল হাইবে কোথাও গর্ত নাই কোথাও গীতি পাথর নাই কোথাও উঁচু নিচ নাই গাড়িটা একবারে চলতে গেলে যার কিন পাবি না কোথাও কমরে লাগবে না মাথায় লাগবে না কিন্তু এই রাস্তাটা শেপ নয় এতে জাগা জাগা ডাকাত থাকে জাগা জাগা চোর থাকে লুটেরা থাকে হয় গাড়ি কেড়ে নেবে বা জীবনও মেরে দিতে পারে আর একটা পথ আছে ওই পথটা খুব ভালো না রাস্তাটা ছোট রাস্তাতে উঁচা নিচে খাল ডোবা আছে ই পাথর গিটি পড়ে আছে তোমার গাড়ি কখন কুদবে লাভ করবে জাম করবে কখন তোমার এদিকে লাগবে কখন মাথায় লাগবে কখন তোমাকে ব্যথা হবে কিন্তু এই রাস্তাটাতে চোর নাই ডাকাত নাই এই রাস্তাটাতে কোনো তোমার জীবনের ক্ষতির ভয় নাই গাড়ি কেড়ে নিবে তার ভয় নাই তারা বুদ্ধিমান যারা হবে তারা পথ কোনটা বেছে নিবে বলে দুটা পথ একটা ন্যাশনাল হাইওয়ে একটুকু জারকিন নাই কোথাও গাড়া করতো নেই একবারে বসবেন তো একটু শরীরে কোনো ব্যথা হবে না কিন্তু ভয় আছে ডাকাতের ভয় আছে কারি আর একটা রাস্তা ছিনতাইয়ের ভয় নাই কোনো জিনিসের ভয় নাই কিন্তু রাস্তাটা জারকিন খুব কাঁচা রাস্তা হুঁশিয়ার মানুষ কোনটা নেবে ভাই হু কাঁচাটাই নিবে আরে সামান্য একটু কষ্ট ঘাটা তিন হবে বাড়ি যে আরাম করে নেবো চল এতই একটু ঘুরা হলো যাব। কিন্তু যারা বর্তমান যুবকের মতন কি পয়সা আছে দেখা যাবে না কইছে মর হয় একদিন মরবে কইছে দেখা যাবে ও মুসলমান মতের ফারিস তারা আগা দিকে সেদিন বলিও দেখা যাবে কবরে খাটে যখন যাবে সেদিন তোমার দেখা যাবে যেদিন তোমাকে মাটি চাপা দিবে তোমার দেখা যাবে যেদিন হিসাব দিবা সেদিন তোমার দেখা যাবে আর যেদিন জাহান নামে জ্বলবা সেদিনও দেখা যাবে কোন কথা না দেখা যাবে তো হুড়া মু যারা হবে তারা কি বলবে দূর রজি কি বৈশা আছে ডাকে তুমি কি চল দেখা যাবে চল বেরিয়ে গেল এবার আধখানে রাস্তা গেছে আগা দিকে এক ঘরে ধরে কইছে জালনি নিকাল মাল নিকাল নিকাল মাল হ্যাঁ একটা বক্তাকে গত বছর একটা জল সয়ে গেছে হ্যাঁ নাম বলবো না কোথাকার না তো ইহ সব তো রেকর্ড হচ্ছে বক্তাকে খালি ওখানে হনে বেরিয়েছি এক কিলোমিটার দূরে এসেছে এখানে এসে কইছে বুলিসে টাকা দাও যা ছিল দশ হাজার বারো হাজার যা পেয়েছে বের করে দিয়েছেন উনি তারপরে তোর কইছে মোবাইলটা কি তোর বা দিবে মোবাইলটা কি তোর বাপে দিবে কইছে মোবাইলটা নিয়েন না গো আমরা বক্তা মানুষ বিভিন্ন জায়গার নাম্বার ফোন এতে সব জলসা আছে ধোখাবাজ হয়ে যাবো মানুষের নজরে নিয়েন না গো কইছে ওগুলো কিছু বুঝি না দিস ইজ হ্যাঁ এই রকমই আপনার রাস্তায় দাঁড়িয়ে গিয়া বলছে মাল নিকাল এবার প্রাণের মায়া সবারই আছে জীবন বাঁচাতে গিয়ে আপনি মাল বের করে দিলেন তারপরে বলছে গাড়ি থেকে নাম গাড়ি কি তোর বাপে দিবে গাড়ি দিলেন চাবি দিলেন সব দিয়ে চলে গেলেন বন্ধুরে কথাটা বুঝার বললাম জাহান নামের রাস্তাটা হলো একবার ন্যাশনাল হাইবে এই রাস্তায় কষ্ট নাই খালি আরাম চুরি করেলেন মোটা টাকা ইনকাম সুখে খান আরাম ডাকাতি করেলেন বড় প্রপার্টি লুটেলেন আর আরাম বাইমানি করতে যদি পারেন দাবাঙ্গিরি দেখে এলাকা গোছালেন আরাম জমি কিনে আইস মজা করে বাড়ি করেন অট্টালিকা করেন আরাম আইসের কাটবেন কিন্তু ভাইজান এটা হলো জাহান নামের পথ এই পথটা এই পথটা হলো খুব আসান কিন্তু এই রাস্তায় একটা ডাকাত আছে যার নাম হলো শয়তান যার ব্যাপারে আমার আল্লাহ সতর্ক বান করেছেন আমার আল্লাহ বলছেন শুনে ইন্না শৈতান আলকুম আদুন হলো তোর দুশ্মন তোর শত্রু ফাত্তা আদুয়া তুমিও তাকে শত্রু ভাবিও কোনোদিন তাকে বন্ধু মনে করিও না ওর পথে তুমি যেও না ওই ছোঁড়া যদি বলে ছোঁড়া তোর হলো বন্ধুলাই লয় আসল গোপনীয় শত্রু ওই শত্রু বলছে এই রাস্তা দিয়ে চাল ওখানে যাওয়ার পরে তোকে মদের গুলি খাওয়াবে নেশা ভাঙ খাইয়ে দিয়ে রাস্তা থেকে তোকে যান জীবন নিয়ে তোর গাড়ি মাল লুটে নিবে ওই রকম তোর সঙ্গী এই যে আছে তোর আসল বন্ধু ভাবিস ওরে যার কথায় আর যুবকেরা চলে আর যুবকেরা আল্লাহ আল্লাহর রসুলের কথা মতো চলে না এরা শয়তানের কথা মতো চলে কার না হলে আপনি দেখুন যেই পোশাকগুলো পরিধান করে শয় রসুল যেইভাবে বলেছে সেইভাবে পরিধান করে না রাসুল বলছেন তুমি তোমার থেকে কাপড় এরা এখন দু হাজার বাইশে এখানে এসে আটকে আছে দু হাজার পঁচিশে মনে হয় হাঁটুতে থাকবে আর তিরিশে তিরিশের বেলাতে দু হাজার তিরিশে মনে হয় এরা আগে আগে হাঁটবে আর পিছে পিছে পেন দৌড়াবে এইরকম মনে হচ্ছে রাসুল বলছেন তোমরা ঘুটি উদাম করে কাপড় পর এই যুবকেরা রসুল না করে আতেও শৈতান করে এরা আরো ঢেকে ঢেকে পরে এরা পায়ের তলাই চাপা দিয়ে পরে রাসুল বলছেন চুল কাটো লিম্মা জিম্মা উখরা আর এরা চুল কাটে নেড়া কাটুম এর কাটুং আর কি কাটিম রসুল বলছে তোমরা চুল কাটো লুমা করে তোমরা চুল কাটো কাক দেখেন কিরকম হয়ে গেল রসুল বলছেন তোমরা এইরকম কাপড় পরিধান করো এরা স্টাইলে চলে গেল কিরকম স্টাইল এখন বর্তমানে বিহার একটা স্টাইল উঠেছে কি জানেন এই সামনে বুতাম এখান দিয়ে বুতাম এত মাঝে বুতাম হয়েছে না এখন এই রকম করে দিয়ে মানে এই সামনে ঘাট বুতাম টিপনে বুতাম লাগে এখান দিয়ে তো দুটা চেংড়া করেছে কি মোটর সাইকেলে বসে যাচ্ছিলো কাটিয়ার থেকে বাড়ি আর একটা গাভি ঠুকে দেওয়া ছিল রোডের পাশে তো ওই গাভিটা যে ঠুকে দেওয়া ছিল তো মোটর সাইকেলে যাচ্ছে তো ওই গাভিটা হঠাৎ করে মানে দড়িয়ে এপার থেকে ওপর হয়ে গেছে রোডে আর দড়িতে বেঁধে গাড়ি নিয়ে দুটোই ছেলে পড়ে গেছে পড়ে গেছে চতুর্থিক থেকে লোক দৌড়িয়ে এসছে আপনিও যাবেন এরকম হয়ে গেল আপনিও উঠাতে যাবেন গেছে ওখানে যাওয়ার পরে ছেলে দুটাকে তুলেছে যে একটা একজনের বুটন দেখছে সামনে আছে আর একজন এখানে আছে ই আর জানে না যে এটা নতুন স্টাইল কইছে দেখ ছোঁড়ার মানজা ঘুরে এ শুমনে হয়ে গেছে কইছে ইয়ে কি করবি রে একে তাড়াতাড়ি হসপিটালে চ কইছে না জি আমার কিছু হয়নি কইছে না এ আতঙ্কে বকছে হ্যাঁ এই আত্মঙ্গে বক্সে আর ঘুরে গেছে বলছে গরম গরমে কি এখন একটু টেনে টুনে সিধে হলে আরো অসুবিধা হবে ওকে মর মড়ে করে ঘুরাইছে ভালো মানুষকে তো যুবক বন্ধুরা আমার আল্লাহ বলছেন আতি উল্লাহ আতিউ রসুল তোমরা আল্লাহর কথা মতো চলো রসুলের কথা মতো চলো রাসুল বলছে তুমি গান তাবলা তামাশাও এগুলো শুনিও না আর ইয়ারা মনে যেন টাকা দিয়ে গান ভরে নিয়ে আসছে তা ইতে বা হলো আপনারা কি বলি আমি বলবো না কোরআন হাদিস বলছে যেটা নাবি আল্লাহ রসুলের জামানাতে তখন তো এই যে ডিজে ছিলই না মাটি কাঁপা মাটি কাঁপাঢুক করে না এই ডিজে তো ছিলই না ছিল দু তাবলা বা এক তাবলা ঢোল তারপরে আর বা ওই ঝুমঝুমির একটু আওয়াজ এই আওয়াজ যদি রাসুলের জামানায় কানে পড়েছে আল্লাহ রসুল এবং শাহবায়ে কেরাম কানে আঙ্গুল দিয়ে রাস্তা ছেড়ে পাল বলেছেন এখান থেকে তাড়াতাড়ি সর এখানে শয়তানের কাজ হচ্ছে আর আজ বর্তমানের যুবক এরা মনে জেনে কি করে মনে জেনে টাকা দিয়ে গান লোড করে নিয়েছে শুনে না শুনে না তাহলে ইত্তেবা কার হল রাসুলের না শৈতানের শৈতানের আপনি বলবেন কিছু মানুষ তো ব্যবসা করে সুদ্ধা আমার মুসলিম ভাই ব্যবসা করে গান বিক্রির ল্যাপটপে আর কত সুন্দর করে ফের বলে তাহারা মোবাইল বা আমরা বা ল্যাপটপ আবা না ডাল দিই হো টপ টপ হ্যাঁ তোর মোবাইল আর ল্যাপটপ আয় যত ভালো ভালো গান আছে দিয়ে দেবো তো খায় তো সাহিত্যে কার হলো সাইতানের আর যারা যে যার ইত্তেবা করবে যার যে যে যেটা চাল ধরবে বলছেন যাকে যার যে অনুসারী হয়ে চলেছে যার যে সভ্যতা অর্জন করে গ্রহণ করেছে যারা বিলেতি চাল ধরেছো তোমার সেই দিন হাসর নাসর ওই আংরেজের সাথে হবে আমার কথা নয় নাবিজি বলছেন মান হবে কওমিন ফাহুয়া মিনহুম যে যে কমের মোশাবিহাত করবে যে যে কমের অনুসারী হবে তার হিসাব সেদিন তার সাথে হবে বন্ধুরা আমার সতর্ক হন এখনো সুধার নিয়াছেন জীবনে তো আল্লাহ বললেন সেদিন দুটো দল হয়ে যাবে তো জান্নাতের পথটা হলো একটু কষ্টজনক পথ এই যে বললাম কষ্ট হবে